কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এতে দুটো শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিলাম আর কি। যে কোনো কুকিং অয়েলেই রান্নাটা করা যেতে পারে, আমি এখানে ভেস্টিজের রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে গাঁটি কচুর তরকারি। আমি গাঁটি কচুর তরকারি বাপের বাড়িতে বিয়ের আগে কোনো দিনই খাইনি। শ্বশুর বাড়িতে এসেই আমি গাঁটি কচুর তরকারি রান্না শিখেছি, তবে এই রান্নাটা কিন্তু একটু আলাদা, মানে একদম একটি ইউনিক, একটু অন্যরকম, সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। তো কচুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখতেই পাচ্ছ একটু জাস্ট হালকা করে কচুটাকে ভাজতে হবে। তো ভাজতে ভাজতে একটু যখন সামান্য একটু রং ধরবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজটাও ঠিক একই রকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা আর কচুটা একসঙ্গেই হালকা হালকা করে ভাজতে ভাজতে দেখো হালকা করেই ভাজছি আমি, খুব যেন একদম পুড়ে না যায়। আবার ঠিক এরকম যেরকম রং ধরেছে দেখা যাচ্ছে এরকমই অল্প হবে, আর পেঁয়াজটার সঙ্গে এটা যেন পুড়ে না যায়, ভাজা ভাজা হবে, অল্প অল্প ভাজা ভাজা হবে। এটা ভাজতে ভাজতে একটা ইয়ে শোনাই, কথা মানে গল্প শোনাই তোমাদের। এটা হচ্ছে আমার এক হাতে ফোন ধরা, ফোনে ভিডিও হচ্ছে আর এক হাতে রান্না করছি, মাঝখানে ছিটকে ছাটকে দু একটা পড়েও যাচ্ছে, আবার অনেক সময় তেলও ছিটকে আসছে হাতে। কচুটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি আলুটা ওর মধ্যে দিয়ে রাখলাম। আলুটা না দিলেও চলতো, যেহেতু কচুটা একটু পরিমাণে কম ছিল, কম নিয়ে এসেছিল আর কি। আমার কর্তা ভেবেছিলো আমি তো খাই না, যদি না খাই শুধু ওর জন্যই রান্না হবে। তা রান্না যখন করবো আর আমি আমার স্টাইলে রান্না করবো, যার জন্য আমি দেখলাম যে কচুটা যখন একটু কম আছে, নিজের মাথা থেকেই বার করলাম যে কটা আলু তাহলে কেটে দিয়ে দিই। তো রান্নাটা ভিডিওটা তো আগে করেছি, রেকর্ডটা তো ভিডিওর অনেক পরে করা হয়েছে। ততক্ষণে যতক্ষণ যখন রেকর্ডিং করা করলাম আমি, তখন অলরেডি তরকারিটা খাওয়া হয়ে গেছে, খেয়ে হজমও হয়ে গেছিলো। তো এবার আবার রান্নায় ফিরে আসি। একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছি, দিয়ে ওটা কষিয়েছি, কষানোর পর একটু জল দিয়ে দিয়েছি। দেখতে থাকো আর গল্পটা শুনতে থাকো। তো সেই হিসাবে আর কি যখন নিয়ে আসলো ভাবলাম যে করেই দেখি একটু আমার মতো আমার স্টাইলের রান্না, এবং রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আমার মেয়ে পর্যন্ত চেটে পুটে খেয়েছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। আমি আমার নিজের রান্না বরাবরই আমার ভালো লাগে, কিন্তু এটা যেন সত্যি আমি নিজেও আশা করতে পারিনি। ইদানিং কদিন ধরে রান্নাটা বেশ রান্নাগুলো বেশ ভালোই হয়ে যাচ্ছে দেখছি আমার। তো অলরেডি পেঁয়াজ মানে হলুদ আর কাঁচা লঙ্কার যে বাটাটা দিয়েছিলাম সেটা দিয়ে কষিয়ে কিন্তু আমি জলও দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ ঢাকা দেওয়া থাকবে, একটুখানি ঢাকা মানে মিনিট দুই তিন ঢাকা খুলে মাঝে মাঝে দেখছি। আর আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর সামান্য তিল বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে মিশিয়ে দিয়েছি। সাদা সর্ষে কালো সর্ষে দুটো সঙ্গে আমি যখনই বাটি সর্ষে তখন তার সঙ্গে একটু সাদা তিল দিয়ে দিই, কারণ একদিন আমি শুধু সাদা সর্ষেটা বেটে মানে পেস্ট করেছিলাম, জানি না সর্ষেটা এক ভীষণ তেতো হয়ে গেছিলো, ভীষণ তেতো। তো যার জন্য শুধু সাদা সর্ষেও না, মানে হলুদ সর্ষে যেটা সেটা না, হলুদ সর্ষে কালো সর্ষে আর তার মধ্যে একটু তিল দিয়েই বাড়ছি। তো পেস্টটা দিয়ে দিলাম, এবার পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া হবে, নাড়াচাড়া করেছি, নাড়াচাড়া মানে একটু কষাতে হবে, আবার কষাচ্ছি, কষানো হচ্ছে এখন, মানে কষাতে কষাতে শেষের পথে চলে এসেছি, কষানো হয়ে গেছে। ধনে পাতা কুচিটা দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করে মোটামুটি আমার রান্না শেষের পথে। রান্নাটা সত্যি অসাধারণ, খুব ভালো হয়েছিল। আমি কোনো দিনও কচুর তরকারি খাইনি, কিন্তু খেয়ে দেখলাম এবার মাঝে মাঝেই করবো আর কি, তোমরাও ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো খেতে হয়েছে। একটু সাদা মানে কালারটা একটু আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস রান্না আমার ধরতে গেলে শেষই, সব কিছু সেদ্ধ হয়েও